গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও সকাল থেকে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। ভোর থেকে কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন টিকা প্রত্যাশীরা। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত টিকা কার্যক্রম চলার কথা। তবে মানুষ যতক্ষণ টিকা কেন্দ্রে থাকবে ততক্ষণ টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গণটিকার বিশেষ এই ক্যাম্পেইনের দ্বিতীয় দিনেও নিবন্ধন ছাড়া এনআইডি বা জন্মসনদের ফটোকপির সাথে থাকলেই টিকা নেওয়া যাবে। যাদের সেগুলোও নেই তারা কেবল মোবাইল নম্বর দিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজও চলমান আছে। আগামীকালও সারা দেশে চলবে গণটিকা কার্যক্রম।